भी हमने किया था। ये मेरे को अंदाजा में है कि मोदी जी आएगा कि नहीं आएगा, ये मेरा पता नहीं है, लेकिन हम जरूर कह सकते हैं मोदी जी का ना आने का संभावना ज्यादा से ज्यादा हो रहा है। জাতীয় স্তরে কি হবে আমি দেখে নেব, বিরোধী আইএনডিআই এর জোট আমিই তৈরি করেছিলাম, তবে মোদি জি কেন্দ্রে ক্ষমতায় আসবে কি আসবে না আমি জানি না, তবে মোদি সরকারের না আসার সম্ভাবনাই বেশি। সোমবার ভোট প্রচারে কাচ্চত এই মন্তব্য করে বসলেন মুখ্যমন্ত্রী, কিন্তু ওয়াকিবহল মহল উস্কে দিচ্ছে তৃণমূল নেত্রীর 12 মে-র দাবিকে। চতুর্থ দফার ভোটের আগে বনগাঁর ভোট প্রচারে এই মুখ্যমন্ত্রী আত্মবিশ্বাসের সুরে দাবি করেছিলেন বিরোধী আইএনডিআই এর জোট ইতিমধ্যেই 300 পার করেছে, ওরা বড়জোর 190 থেকে 195, কেন্দ্রে বিজেপি বিরোধী সরকার করতে সাহায্য করবে দিদি। আর মোদি নয়, দিল্লিতেও মোদি নয়, দিদি যেটা করবে সেটা হচ্ছে ইন্ডিয়া জোটকে ওখানে ক্ষমতায় এনে দেবে, আমরা এখান থেকে হেল্প করব, আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে। কালকে পর্যন্ত আমাদের কাছে যা হিসেব আছে তাতে ওরা বড় জোর 190 থেকে 195, আর ইন্ডিয়া জোট 315 ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে, 3-4 পার্টি বাদ দিয়ে এখনো, কাজেই মোদি আসছে না। রাজনৈতিক মহলের প্রশ্ন, গত 2 সপ্তাহে লোকসভার 3 দফা ভোট সম্পন্ন হয়েছে দেশে, তারপরে কি আত্মবিশ্বাসে কিছুটা চির মুখ্যমন্ত্রী, কোথাও কি তিনি দিশাহীন বিভ্রান্ত? বিরোধী মহলে এই প্রশ্ন উঠছে কারণ 1 জুন বিরোধী জোটের বৈঠকে থাকবেন না মুখ্যমন্ত্রী, সোমবারের সভা থেকে জানিয়ে দেন তিনি। তার কাছে এখন 7ম তথা শেষ দফার ভোট এবং রেমাল বিপর্যয় ত্রাণের ব্যবস্থা বেশি গুরুত্বপূর্ণ, গড়হাজির থাকার কারণ হিসেবে এই যুক্তি খাড়া করেছে মুখ্যমন্ত্রী। কিন্তু ওয়াকিবহল মহল বলছে পরাজয়ের গন্ধ পেয়ে 1 জুন বিরোধী জোটের বৈঠকে অনুপস্থিত থাকছেন মুখ্যমন্ত্রী, প্রথম থেকেই তিনি দাবি করছেন বিরোধী জোটের কারিগর 4 জুনের পর কেউ যাতে তার ঘাড়ে বন্দুক না রাখতে পারে আগে ভাগে ব্যবস্থা করে রাখলেন তৃণমূল নেত্রী। তিনি বললেন একদিকে ভোট, একদিকে ত্রাণের ব্যবস্থা, আমাকে সব কিছু করতে হবে কিন্তু ত্রাণের ব্যবস্থা আগে। ও ইন্ডিয়া টিম তো 1 তারিখ में ही मीटिंग कर दिया था, मैंने बोला देखो 1 तारीख मैं नहीं जा सकती हूँ कि हमारा इधर में 10 सीट का चुनाव है, वो दिन पंजाब में भी चुनाव होला है लगता है, वो दिन और सारे जगह में चुनाव है, यूपी में भी है, चलो यूपी तो उसका स्टेट है लेकिन अखिलेश तो है, बिहार में भी है, और चुनाव चलते हैं 6 बजे तक, जो लाइन में खड़ा होता है उसका वोट खत्म होना रात 10 बज जाता है, तो हम कैसे छोड़ के चले जाएगा? एक साइड में साइक्लोन रिलीफ सेंटर और एक साइड में इलेक्शन, हमको सब कुछ करना पड़ेगा, लेकिन माय प्रायोरिटी इज द रिलीफ सेंटर, माय प्रायोरिटी इज द रिलीफ सेंटर। এযাবৎকাল তিনি কেন্দ্রের সরকার গঠনে যা যা দাবি করেছেন, সোমবারের মন্তব্য থেকে এটাকে স্পষ্ট ঠোক গিলছেন মুখ্যমন্ত্রী, কারণ তৃতীয় দফার ভোটের পরপর এই মুখ্যমন্ত্রী জোর গলায় বলেছিলেন এস বার মোদিজি 400 পার নেহি পগার পার। আরে বাংলা তো বলো, তোমার দিল্লি কি হবে, তোমার পাঞ্জাব কি হবে, তোমার রাজস্থান কি হবে, তোমার মধ্যপ্রদেশ কি হবে, তোমার উত্তরপ্রদেশ কি হবে, সাউথ ইন্ডিয়া তো ছেড়ে দাও, ওখানে তুমি রসগোল্লা পাবে, দৃষ্টান্ত একটাও হবে না, তো গভর্নমেন্টটা তুমি করবে কোত্থেকে? ইসবার 400 পার, আমি বলি ইসবার এপার ওপার পগার পার। মোদিজিকে পগার পার দেখানো মুখ্যমন্ত্রী সোমবার দাবি করলেন মোদি সরকার হবে কিনা তিনি নিশ্চিত নয়, হাতে আর মাত্র 1 দফা, তিনি কি পড়ে ফেলেছেন বিরোধী জোটের ভবিষ্যৎ, তার গায়ে যাতে ব্যর্থতার দাগ না লাগে তাই কি বিভ্রান্ত মুখ্যমন্ত্রী ঠোক গিলছেন, পরোক্ষে বিরোধী জোটের বৈঠক থেকে নিজেকে কি দূরে সরিয়ে রাখছেন, এই প্রশ্নগুলো তুলছে ওয়াকিবহল মহল। দীর্ঘ ভোট যুদ্ধে শেষ ল্যাপে এসে কি খেই হারালেন মমতা, উঠছে প্রশ্ন। কলকাতা নিউজ।